ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشم ماني توباي أبتر بسنوري هجي ইবলিস যার নাম ছিল আজাজিল, সে 80,000 বছর এবাদত করছে, এ কথা সঠিক কিনা? আর দ্বিতীয় জানতেছিলেন যে পৃথিবীতে এমন কোন স্থান নাই যেখানে ইবলিসের সেজদা নাই, অর্থাৎ প্রত্যেক স্থানেই ইবলিসের সেজদার স্থান আছে, ইবলিস প্রত্যেক স্থানেই সেজদা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করছেন, এই কথাগুলোর সত্যতা কতটুকু? হ্যাঁ, সম্মানিত ভাই, এগুলো সব ইসরায়েলি বর্ণনা। এগুলোতে আমরা যে সরাসরি কোরআন এবং সুন্নাহর আলোকে এগুলার কোনো অস্তিত্ব আমরা পাই না। আমরা জানি যেটা কোরআন হাদিসের মাধ্যমে, ইবলিস এটা আবুল জিন, জিনের আসল হচ্ছে ইবলিস, যেমন মানুষের আসল হচ্ছে আদম আলাইসালাম, এতটুকু আমাদের জানা আছে। আর এই কথাটাও ঠিক যে আমরা জানি সাধারণত ফেরেশতারা এরা হচ্ছে নিষ্পাপ, এদের কোনো স্বাধীন শক্তি নাই, আর জিন জাতি মানুষ জাতি এরা হচ্ছে মুখতার, অর্থাৎ তাদের স্বাধীন শক্তি আছে। এই কারণে স্বাধীন শক্তি দিয়ে ভালো কাজ করার কারণে তারা ফেরেশতাদের থেকেও মর্যাদার দিক দিয়ে উপরে চলে যায়। আর স্বাধীন শক্তি থাকার পর সে যদি অন্যায় অপরাধে জড়িত হয়, এর জন্য তাকে তার পাপের শাস্তি ভোগ করতে হয়, তখন সে একেবারে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কালানাম বালহু আদল, অর্থাৎ এরা চতুষ্পদ জন্তু বা তার থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায় যদি নাকি স্বাধীন শক্তিকে এক্তিয়ার করে আল্লাহ তাআলার কোনো নাফরমানিতে তারা লিপ্ত হয়, যেটা সরাসরি কোরআনের মধ্যে আছে, লাহুম আজানুন লা ইসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনাম, তাদের কর্ণ আছে এ দিয়ে তারা শোনে না, তাদের চোখ আছে দিয়ে দেখে না, এবং তাদের অন্তর আছে এবং তারা দেখে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা তার থেকেও নিকৃষ্ট। এ কোরআনের আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি মানব জাতি যে সম্মান আল্লাহ তাআলা দিছে, এই সম্মান ততটুকু বাকি থাকে যতক্ষণ তার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, তখন শেষ ফেরেশতা থেকেও উর্দের পৌঁছে যান। আর যদি নাকি আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়, তখন তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে যায়। তাই এই দৃষ্টিকোণ থেকে জিন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার আবাদতের জন্যে। তাই ইবলিস যেহেতু জিন, যেটা প্রমাণিত কথা সূরা কাহফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইবলিস সম্পর্কে বলছেন, কানা মিনাল জিন, ইবলিস হচ্ছে জিনের থেকে। অর্থাৎ এখানে কিছু কিছু বিদ্বানদের ভিন্ন কথা থাকলেও, যে কেউ বলেন ইবলিস এক প্রকারের ফেরেশতা ছিল, ফেরেশতাকে তারা দুইভাগে বিভক্ত করেন, তো কেউ বলেন এই জন্যে জিন বা ইবলিস সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, যার জন্য আল্লাহ তাআলা যে তাকে সেজদা করার নির্দেশ দিয়েছিল আর সে করা নাই, অন্যান্য ফেরেশতারা করছে সে করা নাই, যার কারণে সে মালাউন হয়ে গেছে। যাই হোক, সেই ভিন্ন একটা তাহকিকতা। বাকি কথা হচ্ছে কোরআনে সরাসরি আল্লাহ তাআলা ইবলিসকে কানামিনাল জিন হিসেবে অভিহিত করছেন সূরা কাহাফের মধ্যে। তাই আমরা মূলে আসি, এই ইবলিস এর মর্যাদা ফেরেশতাদের থেকে বেশি ছিল, এটা আমরা এই জন্য বলবো আল্লাহ তাবারক তাআলা জিনকে এবং মানুষকে আবাদতের জন্য সৃষ্টি করছেন, আর জিন এর গলায় লানতের ঘণ্টা পড়ার আগ পর্যন্ত সে আবাদত বন্দেগী করত, তো এই হিসেবে সে
ফেরেশতাদের থেকে মান উন্নত ছিল, এটা আমরা স্বীকার করি, কিন্তু যখন থেকে সে আল্লাহ নাফরমানি করছে তখন থেকে সে চিরতরে অভিশপ্ত হয়ে গেছে। তো এই দিক দিয়ে আমরা বলতে পারি যে জিনের ইবলিসের স্বাধীন শক্তি নিয়ে এসে আল্লাহর আবাদত বন্দেগী করা, কারণ সে ফেরেশতাদের থেকে মান মর্যাদা উত্তীর্ণ ছিল, কিন্তু যখন থেকে নাফরমানি করছে তখন সে একেবারে চতুষ্পদ জন্তু থেকে সে নিকৃষ্ট হয়ে গেছে। এই হলো মোট কথা, বাকি সরাসরি এই কথা আমরা বলতে পারবো না দলিলবিহীন, যেখানে কোরআন সুন্নতে সুস্পষ্ট নাই যে ইবলিস সে 80,000 বছর আল্লাহ তাআলার ইবাদত করছে। এই নির্দিষ্টকরণ কোরআন সহিহ সুন্নতে কোথাও নাই, এবং জমিনের প্রত্যেকটা স্থানে তার সেজদা আছে, এই কথারও কোনো উল্লেখ আমরা কোরআন সহিহ সুন্নতে আমরা পাই না। আর ইসরায়েলে বর্ণনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা নুসাদ্দিকুহুম ওয়া লা নুকাযিবুহুম, আমরা এগুলোকে সত্য সত্য বলেও বিশ্বাস করি না, মিথ্যা বলেও বিশ্বাস করি না। এই হচ্ছে মূল কথা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।